হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এন্ড কুকিং আজ আপনাদের মধ্যে শেয়ার করব সুজির দুধ পুলি পিঠা যেটা একদম নরম তুল তুলে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর যেটা ঠান্ডা হয়ে গেলে কোনো রকম শক্ত হয়ে যাবে না চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানাবেন আজকের এই সুজির দুধ পুলি পিঠা রেসিপিটি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল মেজারমেন্ট কাপের দেড় কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ জলটা খুব ভালোভাবে ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি অনবরত এরকমভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে রেখে এরকমভাবে নেড়েচড়ে একটা একদম সুজির ডো বানিয়ে নেবো এরকমভাবে পুরোপুরি যেমন কড়া গায়েতে ছেড়ে যাচ্ছে এরকম ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতে আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব হাতে সহ্য করতে পারবেন এরকম গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন বাই চান্স যদি একটু শক্ত লাগে সেক্ষেত্রে লিকুইড দুধ বা গরম জল ব্যবহার করে একটা সব ডো রেডি করে নেবেন এবার এটা থেকে আমি সমান সমান করে প্রথমেই লেচি কেটে নেব এরকমভাবে রেডি করা হয়ে গেছে এবার এরকম দুটো হাতে সাহায্যে গোল করে নেব একটা বাটিতে কিছুটা নারকেলের পুড় নিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে দুটো হাতের সাহায্যে এরকম গোল করে ওর মধ্যে একটু নাকলের পুর দিয়ে দু সাইড দিয়ে প্রথমে এরকমভাবে চিপে দেব দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিই দুটো হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে নিলেই এরকম একটা চেপ এসে যাচ্ছে এরকমভাবে একটু লম্বা লম্বা করে আমি পিঠেগুলো রেডি করব যে সকল বন্ধুরা এখন একটা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি একটা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এর মধ্যে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে পুরো ক্যারামেলাইজড করে নেব আপনাদের হাতের কাছে যদি খেজুর গুড় থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এরকমভাবে চিনির ক্যারামেলটা রেডি হয়ে গেছে গরম লিকুইড দুধ সাড়ে সাতশো এম চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধটা দিলে চিনির ক্যারামেলটা খুব তাড়াতাড়ি গুলে যায় এরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালো করে গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটু ফাটিয়ে এবার এলাচটা দেওয়ার পরে এটাকেও আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার একে একে ওই পিঠেগুলো আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে সবগুলো দিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট পরে দেখুন ফুলের ঠিক কতটা ডাবল হয়ে গেছে এই পর্যায়ে আমি টু টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিট ফিরে এসেছি পাঁচ মিনিট পরে দেখুন ঠিক কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে সব প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট রয়েছে একটাও পিঠে ভেঙে যায়নি আপনারাও এই পদ্ধতিতে একটি করে বানিয়ে দেখতে পারেন একদম পারফেক্ট বানাতে পারবেন এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে আপনাদের মাঝে একটু কেটে দেখিয়ে দিই একদম নরম তুলতুলে আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এরকমভাবে আপনারা চাইলেও রেডি করে নিতে পারেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আর কি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই